আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কথা বলবো কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় নিয়ে। তো এখানে যে ডিসপ্লেতে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যাভোলাক সিরাপ। তো অ্যাভোলাক সিরাপের কার্যকারিতা কী, খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী, তো পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাভোলাক সিরাপ, যার জেনেরিক হচ্ছে ল্যাকটোলোস। তো এটি প্রতি 5 ml অরাল সলিউশন আছে 3.35 গ্রাম ল্যাকটোলোস USP। এটি বাজারে নিয়ে আসছে এরিস্টো ফার্মা কোম্পানি, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে। তো যেমন অসমোলাক্স, এটা স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডিলাক, ড্রাগ ইন্টারন্যাশনাল, ইনোলাক, ল্যাকটু, জাইলস, অসমোলাক্স, সিনালাক, আরও বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানি বাজারে নিয়ে আসছে। তো এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 170 টাকা 100 ml এর দাম। এবং এর আরেকটি ক্যাটাগরি হচ্ছে, এটা দুইটা ফরম্যাটে হয়, সেটা হচ্ছে 100 ml অ্যান্ড 200 ml। 200 ml এর মূল্য হচ্ছে 280 টাকা। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি বাজারে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভোলাক। এখন আসুন আমরা জেনে নেই যে অ্যাভোলাক সিরাপ এর কাজ কী। তো এটি মূলত নতুন কোষ্ঠকাঠিন্য অথবা পুরাতন কোষ্ঠকাঠিন্য বা পায়খানা শক্ত হয়ে যাওয়ার এই চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। ল্যাকটোলোস হলো মূলত এক ধরনের চিনি যা কোষ্ঠকাঠিন্যর চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি রেচক হিসাবে পরিচিত এবং যা আপনার অন্ত্রে পানি টেনে আপনার মলকে সহজ করে তোলে। ল্যাকটোলোস অন্ত্রের ক্যালসিয়াম, লবণ এবং ফসফেটের পরিবহনে সাহায্য করে এবং অন্ত্রের সঞ্চালন উদ্দীপ্ত করে, এতে করে মল নরম হয়। তো এটি কোষ্ঠকাঠিন্যর চিকিৎসায় চমৎকারভাবে কাজ করে। তো আসুন আমরা এবার জেনে নেই অ্যাভোলাক সিরাপ খাওয়ার নিয়ম। প্রাপ্তবয়স্ক দৈনিক 2 চামচ করে 3 বার, এবং এটা প্রাথমিক চিকিৎসা হিসাবে, এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা হিসাবে দৈনিক 1.5 চামচ করে 3 বার খেতে পারবে। অনূর্ধ্ব 14 বছর সেক্ষেত্রে দৈনিক 1 চামচ করে 3 বার, এবং দেখা যায় দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে সেটা 1.25 চামচ বলা হয়, যেটা 1.25 চামচ করে 3 বার। শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক 1/2 চামচ করে 3 বার। সেক্ষেত্রে অবশ্যই ঔষধটি খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ করে নিতে হবে, কারণ অবস্থা অনুযায়ী এর মাত্রা বা সেবনবিধি কম বেশি হতে পারে। সেক্ষেত্রে আপনার ডাক্তারের কাছে গেলে অবশ্যই দেখা যায় যে আপনার কন্ডিশন হিসাবে সে আপনাকে ঔষধ সেবন করার নির্দেশ দিবে। তো এখন আসুন আমরা জেনে নেই যে এটির সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কী। তো চিকিৎসা শুরুতে দেখা যায় যে পেটে সাময়িক গণ্ডগোল দেখা দিতে পারে, মাত্রা কমানোর মাধ্যমে এটা দ্রুত সেরে যায়। ছোট ছোট একাধিক মাত্রায় সেবন করলেও কোনো অসুবিধা হয় না। অধিক মাত্রায় খেলে সেক্ষেত্রে ডায়রিয়ার সম্ভাবনা থাকতে পারে এবং পটাশিয়ামের স্বল্পতা হতে পারে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে দেখা যায় যে ল্যাকটোলোজের তেমন কোনো ক্ষতিকর ক্রিয়া নেই। তারপরেও এই বিষয়গুলো যেহেতু সেন্সিটিভ, সেহেতু একজন ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াটাই উত্তম। তো আমরা সাধারণত মেডিসিন সম্পর্কে আপনাকে সাম্যক ধারণা দিয়ে থাকি। তো যে কোনো ঔষধ সেবন করার পূর্বে বা কোনো কিছু ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।